Assalamualaikum everyone, welcome back to my channel ঢাকা খাবার বাই শাহিনুর। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আপনাদেরকে কিভাবে আপনারা ঘরেই বসে ছোলা বুট তৈরি করতে পারেন ইজি ওয়েতে আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি। কারণ যেহেতু রমজানে সবারই কম বেশি ঘরে ছোলা বুটের একটা ব্যাপার থাকে, সো আমি চেষ্টা করেছি ইজিলি আপনারা কীভাবে এটা তৈরি করতে পারেন সেটাকেই আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। তাহলে চলুন না দেরি না করে শুরু করা যাক আজকের এই মজাদার রেসিপিটি। ফার্স্টেই আমি এখানে ছোলা বুট নিয়েছি। এখানে ছোলা বুট আমি 1 কাপ পরিমাপ নিয়েছিলাম। ছোলা বুটটাকে আমি ওভারনাইট পানি নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। যেহেতু এগুলো অনেক বেশি টাইম কনজিউমিং আর এটা নর্মালি আমি করেছি তাই আমি এটা আর দেখাই নেই, ইউটিউব পার্ট আমি স্কিপ করেছি। আমি এখন একটা ছোলা বুট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু সিদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন একটু হালকা হাত দিয়ে প্রেস করলে এটা একেবারে মিশে যাচ্ছে। আমি একদম ভালো মতো এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর তার পাশে আছে আলু, এখানে আমি 1/2 কাপ পরিমাপ আলু নিয়েছি। আলুটাকেও আমি ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রেস করলেই ভেঙে যাচ্ছে, এরকমভাবে সিদ্ধ করে নিতে হবে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি মশলাগুলো কী কী। সিদ্ধ করার টাইমে আমি অল্প একটু লবণ দিয়ে নিয়েছিলাম, জাস্ট 1 চা চামচের মতো, আর জাস্ট 1/4 টিস্পুনের মতো আমি দিয়ে দিয়েছিলাম বেকিং সোডা। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে এটা পারফেক্টলি সিদ্ধ হবে, তা না হলে কিন্তু বুটটা শক্ত থেকে যাবে। যদি আপনারা শক্ত খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এটাকে স্কিপ করতে পারেন। আমি মশলাগুলো নিয়েছি, এখানে আছে হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাপ, মরিচের গুঁড়া আছে 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া আছে 1/2 চা চামচ পরিমাণ, আদা রসুনের পেস্ট আছে 1 চা চামচ পরিমাণ, দারচিনি এলাচির পেস্ট আছে 1/2 চা চামচ পরিমাণ, আর লবণ আছে 7 মতো। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী। আমি এখানে অল্প একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি, এখানে আমি 1/4 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি। আমার চুলা হিটটা একেবারে মিডিয়াম টু লো হিটে আছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে জাস্ট হালকা নরম হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিচ্ছি। জাস্ট হালকা একটু কালারটা চেঞ্জ হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো 1-1 করে, আদা রসুনের পেস্ট, দারচিনি এলাচির পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং জিরার গুঁড়া সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে আমি এখন মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি, তার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। আমি জাস্ট 3 টেবিল স্পুনের মতো পানি দিয়ে দিলাম, 2-3 টেবিল স্পুনের মতো পানি দিয়ে দিলেই হবে। মশলাগুলোকে আমি 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমার চুলার হিটটা মিডিয়াম হিটে আছে। এখন আমি এটার মধ্যে সিদ্ধ করে রাখা ছোলা বুটটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আলুগুলোকে। যদি কেউ চান আর একটু বেশি করে আলু দিতে পারেন। এখন সবগুলো উপকরণকে ভালো মতো জাস্ট মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে একটু লবণটাকে টেস্ট করে নিতে পারেন, যদি প্রয়োজন মনে হয় তাহলে আর একটু লবণ অ্যাড করে দিতে পারেন। আমার এখানে আমি টোটাল 2 টেবিল স্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। পানিটাকে আমি একটু গরম করে নিয়েছি, তারপর এটাতে দিয়ে দিলাম। এখন আবারও মিক্স করে নিচ্ছি। এই পানিটা দেওয়ার রিজন হচ্ছে এটাকে আমি একটু মাখামাখা করতে চাই তাই, বাট কেউ যদি মাখামাখাটা পছন্দ না করেন তাহলে পানিটা না দিলেও চলবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে পানিটা শুকিয়ে আসে। ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে আসলাম কিছুক্ষণ পর, এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। পানিটাকে আমি আরও কিছুটা শুকাবো, তারপর আমি এটাকে নামিয়ে নিব। এখন আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখার প্রয়োজন নেই, জাস্ট একটুভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলেই হবে। আর 2-3 মিনিটের মতো সময় লাগবে এটা হতে, তারপর এটা রেডি হয়ে যাবে। এখন পানিগুলো জাস্ট শুকিয়ে গিয়েছে পুরোপুরি এবং তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থাতেই আমি এটাকে নামিয়ে নিয়েছি এবং আপনাদেরকে সার্ভিং ডিশে ঢেলে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি যে সার্ভিং ট্রেটা নিয়েছি এর মধ্যে আমি তৈরি করে রাখা ছোলা বুটটা দিয়ে দিচ্ছি।
রোজার মধ্যে অনেকের আছে ইফতারিতে ছোলা বুট কিন্তু মাস্ট লাগে। সো এখন যেহেতু লকডাউন চলছে আপনারা ঘরে এটাকে তৈরি করতে পারেন অ্যান্ড খুব অল্প সময় আপনারা তৈরি করে ফেলতে পারবেন। এখন এটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি, আপনারা এগুলো স্কিপ করতে পারেন, জাস্ট উপরে অল্প একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। অ্যান্ড আরেকটা কথা, যারা যারা আলু ছাড়া ছোলা বুট খেতে পছন্দ করেন তারা তারা আলু ছাড়াই খেতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি উপরে অল্প একটু টমেটো দিয়ে দিচ্ছি জাস্ট একটু কালারফুল করার জন্য। দেন দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি। দেখতেই পাচ্ছেন এখন এটাকে দেখতে আরও কতটা কালারফুল লাগছে, অ্যান্ড কালারফুল হলে কিন্তু দেখতেও সুন্দর লাগে, খাওয়ার জন্য একটা অ্যাট্রাকশনও হয়। এর উপর আমি একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। আমি জাস্ট ডেকোরেশনের জন্য এগুলো করছি, আপনারা চাইলে এগুলো নাও করতে পারেন। অ্যান্ড আমি উপরে একটু শুকনা মরিচকে টেলে তারপর দিয়ে দিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, বেশি বেশি করে ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, এতে করে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সাথে সাথে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।